আজকে আপনাদের তৈরি করে দেখাবো জামের ভর্তা। খুবই কম সময় এবং কম উপকরণ দিয়ে তৈরি করা হবে, এবং তার সাথে আরও জানাবো এই জামে কি কি উপাদান রয়েছে, জাম খেলে কি উপকার হতে পারে এবং কি অপকার হতে পারে। এখন জামের মৌসুম, টক মিষ্টি স্বাদের ছোট ছোট কালো জাম দেখলে সবারই জিভে পানি চলে আসে। শুধু স্বাদেই নয়, বরং জামে রয়েছে অনেক গুণাগুণ, হাজারো স্বাস্থ্য উপকারিতা আছে এই জামে। জামে রয়েছে ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন উপাদান। ভর্তা তৈরি করার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ জাম যখন মাটিতে পড়ে আর এই জাম পড়ার সাথে সাথেই থেতু হয়ে যায়, তো এর মধ্যে অনেক বেশি বালু লেগে থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভর্তা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো এখন আমি এক এক করে মিশিয়ে নেব এর সাথে। প্রথমে আমি এর সাথে মিশিয়ে নেব বিট নুন এবং সাদা নুন। আর আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এখানে যে শক্ত বিট নুন রয়েছে, এই বিট নুন কিন্তু খেতে যেমন সুস্বাদু তেমন গন্ধটা অনেক ভালো। আর গুঁড়ো যে বিট নুন পাওয়া যায় তার মধ্যে কোনো টেস্ট থাকে না, তার মধ্যে কোনো গন্ধ থাকে না। তো আপনারা যখনই ব্যবহার করবেন শক্ত এই বিট নুনই ব্যবহার করবেন। আপনারা বাসায় নিজেরাই গুঁড়ো করে নেবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখন এর সাথে দিয়ে দেবো ভাজা শুকনো মরিচ গুঁড়ো। আর যাদের অনেক বেশি গ্যাসের সমস্যা রয়েছে বা কম বেশি যাই হোক, তারা কিন্তু শুকনো মরিচ খাবেন না, তো কাঁচা মরিচ ব্যবহার করবেন। এখন এর সাথে দিয়ে দেবো বিলাতি ধনে পাতা, মানে যেটা লম্বা লম্বা পাতা হয় সে ধনে পাতা। আর সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো এখন আমি এই সবগুলো উপাদান মিশিয়ে নেব এবং থেতো করে নেব। তো আপনারা যদি চান একটা ঢাকনাওয়ালা বাটির ভেতরে নিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়ে থেতো করে নিতে পারেন, তাহলেও হবে। জামের ভর্তা তো তৈরি, তো এটাকে এখন আমি থেতো করে নেব। আর এখন বলা যাক জাম খেলে কী কী উপকার হতে পারে এবং কী কী খারাপ হতে পারে। ভিটামিন সি, আয়রন এবং পটাশিয়াম হাড়ের শক্তির বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে, তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের এবং বয়স্ক মানুষদের খাবারের তালিকায় জাম রাখুন। পেটের ব্যথা, ডায়াবেটিক্স ও বাতের ব্যথা সারাতে জাম বেশ কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও এই ফল আমাশয়, পেট ফাঁপা বা হজমের সমস্যাও নিরাময় করে। গরমে শরীর ঠান্ডা রাখতেও জাম খুব উপকারী। জামে ফসফরাস ও আয়োডিনের মতো খনিজগুলো একসঙ্গে থাকায় এই ফল খেলে শরীর আর্দ্র রাখে। জামে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শরীরের ভেতরে সংক্রমণ প্রতিরোধ করে, এমনকি জামে থাকা উপাদানগুলো হাড় এবং দাঁত মজবুত রাখতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর জাম। রক্ত পরিশোধনে ও বিভিন্ন সংক্রমণ রোধেও সাহায্য করে জাম। জাম খেলে চোখ ভালো থাকে, এমনকি যাদের ত্বকে নানা ধরনের সমস্যা হয়, যেমন ব্রণ হলে সে ব্রণ একদমই যেতে চায় না, উল্টো আরও বেশি করে হয়, পুরো মুখে ছেয়ে যায় ব্রণ দিয়ে, আর তার কারণ হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ। তাই এই ফল বেশি করেই খাবেন। জাম খেলে ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এই ফল ত্বক টান টান করতে সাহায্য করে। তাছাড়া জাম খেলে ত্বকের ব্রণ, ব্ল্যাক হেডস এর সমস্যাও দূর হয়ে যায়, ত্বক করে তুলে উজ্জ্বল এবং লাবণ্যময়। এবার জেনে নেওয়া যাক জাম খাওয়ার আগে কোন কোন সতর্কতা মানা জরুরি। আমি একটু আগেই বলেছিলাম বেশি করে জাম খাবেন, কিন্তু এতটাও বেশি খাবেন না যেটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিন 100 গ্রামের বেশি জাম খাওয়া উচিত নয়। জাম খাওয়ার আগে অবশ্যই তা নুন এবং পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। খালি পেটে একদমই জাম খাওয়া যাবে না। জাম খাওয়ার আগে এবং পরে প্রায় 2 ঘন্টা দুধ খাবেন না, তাহলে কিন্তু বদহজম হয়ে যেতে পারে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জাম না খাওয়াই ভালো। আর যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা অবশ্যই খাবেন, কিন্তু পরিমাণে খুবই অল্প।